নমস্কার দর্শক বন্ধুরা, আরো একবার চলে এলাম বকবক ক্যাম্পাসের আরেকটা এপিসোড নিয়ে। বঙ্গ বিজেপি তুমি কোথায়, হেথায় নাকি সেথায়? উত্তর শুধু একটাই, কোথাও নয়। কি হাল হয়ে গেল না, ভাবতে সত্যি অবাক লাগছে না? এই কিছুদিন আগে চলছিল যেমন খুশি ঝাঁপাও প্রতিযোগিতা, যে যেখানে পাচ্ছে যখন ঝাঁপ মারছে, তখন বেশিরভাগ যে ট্রেন্ডটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তৃণমূলের লোকেরা দলে 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 লাইন দিয়ে বিজেপি জয়েন করছেন। সিপিএম এরও মোটামুটি দাপুটে নেতা যে কয়েকজন আছেন, যারা একটু টিকে থাকার ইচ্ছে যাদের ছিল, তারাও দেখলেন যে না, বাম নয় রামই ভরসা বলে তারাও ঝাঁপালেন বিজেপিতে। মানুষ ধরেই নিয়েছিল এবার পরিবর্তন আসছে, 2021-এ মনে হয় পরিবর্তন আসছে। মানুষ বলতে একটা গ্রুপ, মানে কিছু মানুষজন, তারা ভেবেছিলেন যে এবার বোধহয় পরিবর্তন আসছেই আসছে। অন্যদিকে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন যে 200 পার করবে বিজেপি, 200টা সিট। আব কি বার 200 পার, 100ই বেরোতে পারলো না বিধানসভার ফলাফলের পরে যা দেখা গেল। 100টা সিট পেতেও বিজেপিকে রীতিমতো হামাগুড়ি দিতে হচ্ছিল। 100টা সিট তো অনেক দূরের ব্যাপার, কোন রকমে ওই 80-র কাছাকাছি সিট তারা পেয়েছিল, এই ছিল ফলাফল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন মিটে গেল, তৃণমূল আবার লাফাতে লাফাতে ক্ষমতায় চলে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার মুখ্যমন্ত্রী হলেন। তারপরে যেটা দেখা গেল যে বিজেপির থেকে লোকজন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসছে আবার তৃণমূলে, একদম লাফিয়ে লাফিয়ে ফেরত চলে আসছে। একটাই বক্তব্য, আগে কি ছিল বক্তব্য, যখন বিজেপিতে ঝাঁপানোর সময় ছিল তখন বলেছিল দলে থেকে আমি কাজ করতে পারছিলাম না, দলে থেকে আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে নির্বাচন পূরণ হয়ে যাওয়ার পর ইনহেলারটা তারা কোথা থেকে পেলেন ভগবানই জানে, আবার লাফিয়ে লাফিয়ে তারা তৃণমূলে ফেরত চলে এলেন। এবং এখন তাদের বক্তব্য হচ্ছে বড় ভুল হয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন আসল নেত্রী। সেটাই ভালো কথা। দেখুন, কনস্টিটিউশন এই স্বাধীনতাটা দেয় যে যখন খুশি যে দলে যেতে পারে, অফকোর্স, কিন্তু বিশ্বাসযোগ্যতা বলে একটা ব্যাপার থাকবে তো। যেমন ধরুন, বিজেপি থেকে লোকজন তো আসছেনই তৃণমূলে, যারা একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন, যারা বিজেপিটাই শুরু থেকে করেছিলেন তারাও লাফিয়ে লাফিয়ে তৃণমূলে চলে আসছেন, বাবুল সুপ্রিয় বিং দ্য বেস্ট এক্সাম্পল। আর সেই রকম একটা সিচুয়েশনে তিনি পড়েও ছিলেন, যেমন ত্রিপুরাতে নির্বাচনের সময় বাবুল সুপ্রিয় দাঁড়িয়ে এক জায়গায় ক্যাম্পেনিং করছিলেন, তখনই হঠাৎ করে সেই গানের গাড়ি বাজতে বাজতে চলে এলো, এই তৃণমূল আর না আর না আর না। বাবুল সুপ্রিয় ভাবলেন এই রে, এবারে কি বলি। এই সিচুয়েশন গুলো অ্যাভয়েড করার জন্যই মানুষ হয়তো দল পরিবর্তনটা ফটাফট করতে চায় না। সে যাই হোক, আমাদের আজকের বিষয় হচ্ছে যে বিজেপি এতটা দুর্বল যদি হয়ে যায়, তাহলে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু বামেদের থেকেও খারাপ অবস্থা তাদের হতে পারে। কারণ বিজেপির এখন অবস্থা সত্যিই খুব খারাপ। বঙ্গ বিজেপির কথা বলছি, অর্থাৎ আমি কিন্তু দিল্লির বিজেপির কথা বলছি না, কারণ বিজেপি অনেক রাজ্যে অনেক স্ট্রং, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু বিজেপির হাল খুব খারাপ। তার কারণ হচ্ছে বিজেপির ভেতরে এখন প্রচন্ড পরিমাণে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রত্যেকে এখন এর সাথে তার সাথে লড়াইয়ে, অর্থাৎ একে অপরের সঙ্গে লড়াই করছেন। তার মধ্যে একজন এক মতামত রাখছেন, আরেকজন আরেক মতামত রাখছেন, আর সবাইকে নিয়ে খাবি খাচ্ছেন সুকান্ত মজুমদার, যিনি হচ্ছেন দলের রাজ্য সভাপতি। যাক, আমরা এবার একটু নির্বাচনে ফিরি। হ্যাঁ, অফকোর্স এটা বলতেই হবে, মানে যা দৃশ্য আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের এই রিসেন্ট ঘটে যাওয়া পুরসভা নির্বাচনে ছাপ্পা একটা অন্য মানে গেছে, ছাপ্পাই ছাপ্পা। সংবাদ মাধ্যমে দেখা গেছে যে একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে লোকে ছাপ্পা মারছে, কিন্তু তারপরেও বহু জায়গা আছে যেখানে কিন্তু ছাপ্পা মারা হয়নি। ঠিক যেরকম অনেক জায়গায় ছাপ্পা মারা হয়েছে, অনেক জায়গায় মারপিট হয়েছে, দখল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আবার ছাপ্পা মারাও হয়নি। তো সেই জায়গাগুলোতে কিন্তু ইন্টারেস্টিংলি বিজেপি ভালো ফল করতে পারেনি। কাঁথিতে শুভেন্দু অধিকারী, তিনি কিছুই করে দেখাতে পারেননি। জানেন, একটা সময় ছিল যখন আমি অঙ্কে খুব ভালো রেজাল্ট করেছিলাম, কারণ তারপরে অঙ্কে বিশেষ ভালো রেজাল্ট করেছি কিনা সেটা আমার মনে পড়ে না। আমি সব সময় বলতাম, জানো তো, ওই একবার আমি অঙ্কে 100-তে 100 পেয়েছিলাম। শুভেন্দু অধিকারীর হালটা এখন হয়েছে ঠিক সেরকম। তিনি এখন একটাই কথা বলেন, মমতা ব্যানার্জিকে আমি অমুক ভোটে হারিয়েছি নন্দীগ্রামে। সো হোয়াট,
মমতা ব্যানার্জি আবার জিতে এসেছেন ভবানীপুর থেকে। তিনি এখন বিধায়ক ভবানীপুরের, তিনি মুখ্যমন্ত্রী, 5 বছরের জন্য তার সরকার থাকছে। আপনি মমতা ব্যানার্জিকে কবে হারিয়েছেন সেটা মানুষ মনেও রাখবে না, মানুষের কাজকলা যায় আসে তাতে। বিষয়টা হচ্ছে আপনি বিরোধী দলনেতা হিসেবে কতটা অ্যাক্টিভ সেটা আপনাকে দেখাতে হবে এবং আপনার দল ঠিক কতটা অ্যাক্টিভ সেটা দেখাতে হবে। অন্যদিকে বিজেপির ঘাড়ে তৃণমূল তো নিঃশ্বাস জোরে জোরে ফেলছে, কিন্তু আরেকটি দল যারা সাংঘাতিকভাবে নিঃশ্বাস ফেলছে সেটা হচ্ছে সিপিআইএম এবং অন্যান্য বাম দলগুলি। কারণ অনেকেই ভেবে নিয়েছিলেন বাম এখন রাম হয়ে গেছে, বাম আর ফিরবেন না, বাম শেষ, বামের আর কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, হতে পারে বামফ্রন্ট 0 সিট পেয়েছে বিধানসভায় এবং বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোট করে হয়তো ঠিক করেনি, বামফ্রন্ট ISF এর সাথে জোট করে চূড়ান্ত পরিমাণে হয়তো ভুল করে ফেলেছে। সে যাই হোক, বামফ্রন্ট 0তে থাকুক, বামফ্রন্ট কিন্তু শেষ হয়ে যায়নি। তার প্রমাণ হচ্ছে এই রিসেন্ট ঘটে যাওয়া বেশ কয়েকটি পুরসভা নির্বাচন। কলকাতাতে বহু জায়গায় কিন্তু বামফ্রন্ট 2nd প্লেসে ছিল এবং সেটাই হলো কিন্তু এই পুরসভা নির্বাচনগুলোতেও। অর্থাৎ বামফ্রন্ট কিন্তু আবার ধীরে 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 উঠে আসছে, সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তার মানে কি এর পরের নির্বাচনই বামফ্রন্ট জিতবে, বামফ্রন্ট পশ্চিমবঙ্গে আবার সরকার গঠন করতে পারবে, সেটা এখনো বলার সময় আসেনি। কারণ বামেদের যেটা মূল প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের গতিটাকে অন্যদিকে ঘোরানোর। যেমন কিছু নেতা নেত্রী আছেন বামফ্রন্টে আজও যারা নিজেদের পদটাকে একদম আঁকড়ে বসে আছেন, কারণ একটা সময় ছিল যখন CPM-এ 80 বছরের একজনকে ধরে নেওয়া হতো মধ্যবয়সী, আর যারা 70-75 বছর বয়স তারা তো নিজেদেরকে আজও যুবক ভাবেন। তো সেই 70-75 বছরের যুবকেরা যতদিন না বামফ্রন্টে নিজেদের পদটাকে ছাড়ছেন, ততদিন শিশুরা, মানে যাদের 40-45-50 এরকম বয়স, সেই বামফ্রন্টের শিশুরা ঠিক নিজেদেরকে বুঝতেই পারছেন দেখাতে পারবে না তাদের ক্ষমতা। আর মোটামুটি এখন যে নেতা নেত্রী যারা বামফ্রন্টে বেশি রয়েছে, যেমন ধরুন এই ছাত্র নেতা নেত্রী, তাদেরকে তো তাহলে জন্মাইনি তারা হয়তো তাদের কাছে, মানে ওই যারা 70-80 বছরের যুবকদের কথা বলছি। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে বুড়ো, পলিট বুড়ো, এই পলিট বুড়োটা যেন পলিট বিউরো থাকে, সেটা CPM-কে দেখতে হবে। যে শুধু বুড়োদের নিয়ে যদি দল ভরে যায়, প্রবীণদের দিয়ে যদি দল ভরে যায়, তাহলে কিন্তু যুবরা জায়গা পাবে না, ক্ষোভ বাড়তে থাকবে এবং বিশ্বাস করুন ক্ষমতা লোভী যারা তারা ঠিক একটা সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো ওপারে ঝাঁপ মেরে দেবে। বিজেপি তো প্রতিবাদ করতে নামে, বিজেপি বহু জায়গায় মারও খেয়েছে। বিজেপি বিরোধী দল হিসেবে একটা সময় যথেষ্ট শক্তি দেখিয়েছে, কিন্তু আজকে হঠাৎ বিজেপির কি হলো? শুধুই কি দলের ভেতরের কলহ সেটাই কি মূল সমস্যা, নাকি বিজেপির কিছু কিছু নীতিতে ভুল? অর্থাৎ বিজেপির একটা মূল নীতি অবশ্যই অস্বীকার করার কোনো জায়গায় নেই, সেটা হচ্ছে হিন্দুত্ব। পশ্চিমবঙ্গে বোধহয় হিন্দুত্ব কার্ড ঠিক কাজে দিল না, কারণ পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে হিন্দু মুসলমান প্রত্যেকে তারা মিলেজুলে তো আছে দেশের বিভিন্ন জায়গার মতো, কিন্তু পশ্চিমবঙ্গে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। যেমন একটা খুব সুন্দর কথা আছে কলকাতা শহর নিয়ে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর নিয়ে, যেটি এমন একটি শহর যেখানে একটি জিউইশ বেকারির সামনে হিন্দু মুসলমান সবাই ভিড় করে কেক কেনার জন্য। কিসের জন্য কেক কিনতে চায়? না একটা খ্রিস্টান উৎসব পালন করার জন্য, যেটা হচ্ছে ক্রিসমাস। বুঝতে পারছেন তো, মানে এইখানে আপনি মানুষের ঠিক সেই ব্রেন ওয়াশটা করতে পারবেন না। এখানে রামনবমীতে তলোয়ার নিয়ে বেরিয়ে বিশেষ কোনো লাভ হবে না। হ্যাঁ, শিল্প একটা বড় দিক হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে শুধু শিল্প দেখিয়ে বিজেপি যদি আসতো, ডেভেলপমেন্ট এজেন্ডা দিয়ে যদি আসতো, তাহলে হয়তো একটা চান্স ছিল, মানুষ বিজেপির ওপর ভরসাই রাখতে পারেনি 2021-এ। আর একটা বড় কারণ হচ্ছে নেতা। যে কোনো দলকে চালাতে গেলে, যে কোনো দলকে ক্ষমতায় আনতে গেলে মূল একটা মুখ দরকার হয়, একটি মুখ প্রয়োজন হয়, সেটা বামফ্রন্টেও নেই, বিজেপিতেও নেই, আর বিজেপিতে তো কোনোদিনও ছিলই না। মানুষ বহুবার জিজ্ঞেস করেছে এবং সাংবাদিকরা মানুষের মাধ্যম হয়ে বহুবার অমিত শাহকে জিজ্ঞেস করেছিল, আপনাদের মুখ্যমন্ত্রীর মুখ কে? বারবার তারা বলে এসেছেন চিন্তা করবেন না, নির্বাচনটা হয়ে যাক তারপর দেখিয়ে দেবো মুখ কে। মিঠুন চক্রবর্তীকে দিয়ে আমি কোবরা বলালেই কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ তৈরি করা যায় না। তো সুতরাং বিজেপিকে আগে একটি মুখ তৈরি করতে হবে, কারণ বিজেপির বহু পুরনো নেতা নেত্রীরা বিজেপিকেই গালাগালি করছে এখন। তো সেক্ষেত্রে দলের এই কলহ বিজেপি, বঙ্গ বিজেপি যত তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারবে তত কিন্তু বিজেপির পক্ষে লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে,
না, আমি বিরোধিতার কথাই বলছি শুধু। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকে অ্যানালাইজ করে এটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে কেমন বলা মুশকিল, কেউ ভালো বলবেন, কেউ খারাপ বলবেন, কেউ জনদরদী বলবেন, কেউ বলবেন ফ্যাসিস্ট, মানে এটা চলতে থাকবে। কিন্তু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্দান্ত, সেটা তিনি বারবার প্রমাণ করে দেখিয়েছেন। এবং তার প্রথম কারণ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে আন্দোলন করা। বিজেপিরও হয়তো এরকমই একটি মুখ প্রয়োজন যে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। বামফ্রন্ট চেষ্টা করছে, বামফ্রন্ট নিজের শীতঘুম কাটিয়ে আবার রাস্তায় নেমেছে, কিন্তু শুধু এইটা করলেই যে বামফ্রন্ট ক্ষমতায় চলে আসতে পারবে তা কিন্তু নয়। একদিকে নেতা রাখতে হবে, একটা মুখ রাখতে হবে যে লিড করবে, এবং তার পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সরকারকে চাপে রাখতে হবে, এবং যা সরকার দিতে পারছে না তার অল্টারনেটিভ তৈরি করতে হবে যেটা তারা ক্ষমতায় এসে দিতে পারবে। বিরোধী মুখ কে হতে চলেছে, বিজেপি থাকতে চলেছে নাকি বামফ্রন্ট, যেভাবে সেকেন্ড পজিশনে উঠে আসছে বিজেপিকে পেছনে ফেলে বামফ্রন্ট নেক্সট বিরোধী মুখ, সেটা কিন্তু বলা মুশকিল, সেটা সময়ের অপেক্ষা। শুধু একটা জিনিসই বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে অস্বীকার করার মতো কারোর দুঃসাহস নেই। তো একটি দল যত তাড়াতাড়ি শক্তিশালী বিরোধী হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার। আমাদের এই বক বক বিভিন্ন বিষয় নিয়ে চলতে থাকবে। আজকে আমাদের এই বিষয়টি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা আবার অন্য কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং চেষ্টা করব নিউট্রাল ওয়েতে, অর্থাৎ নিরপেক্ষভাবে আপনাদের সামনে তথ্যগুলি তুলে ধরা। আজকের মতো আমাদের পর্বটি এইটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সিনে ক্যাম্পাসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের এই বক বক ক্যাম্পাসের এপিসোড আজ এই অবধিই থাকলো। নমস্কার।